বিজেপি যেভাবে চলছে না, এ বাংলার সভ্যতা সংস্কৃতি সমাজ বারোটা বাজিয়ে দেবে। এক এক সময় এক একজনকে ওরা রাজনীতির পর্ষা হিসেবে ব্যবহার করতে চাইছে, এটা খুব বিপজ্জনক হচ্ছে। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ইত্যাদি এদেরকে পর্যন্ত রাজনীতির পর্ষা হিসেবে ব্যবহার করছে। বাংলার সংস্কৃতিতে কখনো ছিল না কি উৎসবের নামে রামজনমী, হনুমান পুজো, তারপরে তাই নিয়ে যুদ্ধযুদ্ধ ভাব, দাঙ্গা, কি আমদানি করছে? ছিল না কখনো যে বিশ্বভারতীতে প্রধানমন্ত্রী তিনি বক্তৃতা দেবেন রবীন্দ্রনাথের বিশ্ব, আর তখন জয়শ্রীরাম ধ্বনি উঠল, চূড়ান্ত অসভ্যতা, চূড়ান্ত রবীন্দ্রনাথকে অসম্মান করা, বাংলাকে অসম্মান করা। এই করতে করতে এখন এক একজনকে ছুটছেন এবং তাকে অসম্মান করছেন। বঙ্কিমচন্দ্রকে এখন হঠাৎ তাদের মাথায় হয়তো এসেছে, কেউ বলেছেন বাংলার সভ্যতা সংস্কৃতি শেষ করতে করতে এক একজনকে ধরছেন এবং তাকে ব্যবহার করে যদি একটু জীবন কাঠি পাওয়া যায়, একটু তো জীবন কাঠি পাওয়া যাবে না, ভয়ঙ্করভাবে মানুষ বিপ্লব, জিনিসের দাম, ব্যাংকের সুদের হার, কর্মসংস্থান, এবং তার সঙ্গে সবচেয়ে বড় কথা হচ্ছে সারা দেশের মানুষকে বিপদে মধ্যে ফেলছে। ফলে কখনো শ্যামাপ্রসাদ, আবার কম্পিটিশন তৃণমূল লেগে গেল, কখনো রামনবমী, আবার কম্পিটিশন তৃণমূল লেগে গেল, আবার বঙ্কিমচন্দ্র, কদিন পর দেখবেন তৃণমূল তাই নিয়ে কম্পিটিশনে লেগে গেল। কম্পিটিশন হচ্ছে তুই না আমি, তোরা না আমরা, কে বড় হবে, রাজনীতির খেলা হচ্ছে। এটা বাংলার সভ্যতা সংস্কৃতিকে বারোটা বাজাবার চেষ্টা করছে।